ওদের কম বেশি আপনার কাছে 13টি ওয়ে রয়েছে যার মাধ্যমে দর্শক বন্ধু আপনার ভিডিওর মধ্যে আপনার চ্যানেলের মধ্যে এসে ভিডিওতে ভিউ ইনক্রিজ করতে পারেন। আপনি যদি গুগলে ইউটিউবের ট্রাফিক সোর্স লিখে সার্চ করেন তাহলে গুগলে আপনাকে দেখিয়ে দেবে ইউটিউবের এই কম বেশি 13টি ট্রাফিক সোর্সের লিস্ট। আর এই লিস্টের মধ্যে যে সমস্ত ট্রাফিক সোর্সগুলি রয়েছে এই সমস্ত ট্রাফিক সোর্সগুলি যে সমস্ত ইউটিউবারদের জন্য অ্যাক্টিভলি কাজ করে সেটি কিন্তু মোটেও নয়। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ট্রাফিক সোর্সের মধ্যে খুবই লিমিটেড কিছু ট্রাফিক সোর্স রয়েছে যেগুলি আপনার জন্য অ্যাক্টিভলি কাজ করবে। আর সময়ের সঙ্গে সঙ্গে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, যত আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ দর্শক এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকবে, তত বেশি একের পর এক ট্রাফিক সোর্স অ্যাক্টিভ হতে থাকবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেল যত বড় হতে থাকবে তত বেশি ট্রাফিক সোর্স দিয়ে আপনার চ্যানেলের মধ্যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসা শুরু হবে। আর সেই জন্য বন্ধুরা, যদি আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকে, যদি আপনার চ্যানেলটা এই মুহূর্তে ছোটো হয়ে থাকে, যদি আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারের সংখ্যা কম থাকে, তাহলে আপনাকে যে কোনো ট্রাফিক সোর্সের জন্য ভিডিও তৈরি না করে এফেক্টিভ ট্রাফিক সোর্সের জন্য ভিডিও তৈরি করলেই আপনি সবথেকে বেস্ট রেজাল্ট পেতে পারেন। আর সেই জন্য আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো, একজন নতুন ইউটিউবারের জন্য কোন ট্রাফিক সোর্সটি সবথেকে বেশি এফেক্টিভ এবং কেন, ডিটেইল ইনফরমেশান এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তবে ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য, আর যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন সকলকে ধন্যবাদ। আমাদের ইউটিউবের যে সমস্ত ট্রাফিক সোর্সগুলি রয়েছে কম বেশি আমরা অনেকেই কিছুর নাম অলরেডি জেনে গেছি, যেমন ধরুন ব্রাউজ ফিচার, সাজেস্টেড ফিচার, সার্চ ফিচার, এবং এর পাশাপাশি আরও যে সমস্ত ট্রাফিক সোর্স রয়েছে যেমন ধরুন এন্ড স্ক্রিন, কার্ডস, নোটিফিকেশান ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সমস্ত ট্রাফিক সোর্সগুলির মধ্যে একজন নতুন ইউটিউবারের জন্য, একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য সবথেকে এফেক্টিভ যে ট্রাফিক সোর্স রয়েছে সেটি হচ্ছে সার্চ ফিচার। তার কারণ হচ্ছে বন্ধুরা, যদি আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকে, যদি আপনি একটি সদ্য চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আপনার চ্যানেলে তেমন বিশেষ অ্যাক্টিভ অডিয়েন্স নেই এবং সেই সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে তেমন বিশেষ সাবস্ক্রাইবারও নেই। ন্যাচারালি এই ধরনের একটি চ্যানেলের মধ্যে যখন ভিডিও পাবলিশ করা হচ্ছে তখন সেই ভিডিওটির খুবই সামান্য কিছু দর্শকের কাছে নোটিফিকেশান যাবে, যার মাধ্যমে আপনার ভিডিওর মধ্যে তেমন বিশেষ ভিউ জেনারেট হবে না। কারণ যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে তারা সবাই যে আপনার ভিডিওটিকে দেখবে এমনটি কিন্তু মোটেও নয়, খুবই সামান্য সংখ্যক দর্শক নোটিফিকেশান থেকে ভিডিও দেখেন। সুতরাং চ্যানেলের শুরুর দিন থেকে নোটিফিকেশানের মতন একটি ট্রাফিক সোর্স থেকে আপনি তেমন বিশেষ এফেক্টিভ ভিউ পাবেন না। এবং যেহেতু আপনার চ্যানেলটি নতুন, ন্যাচুরালি আপনার চ্যানেলের মধ্যে তেমন বিশেষ মোস্ট পপুলার প্রচুর ভিউ জেনারেট করা কোনো ভিডিও থাকবে না। সুতরাং আপনি এন্ড স্ক্রিন বা কার্ডসের মতন কোনো ট্রাফিক সোর্স থেকেও তেমন বিশেষ ভিউ জেনারেট করতে পারবেন না। এবং এর পাশাপাশি যেহেতু আপনার চ্যানেলের মধ্যে তেমন বিশেষ পরিমাণে অ্যাক্টিভ অডিয়েন্স কিংবা সাবস্ক্রাইবার নেই, ন্যাচুরালি ব্রাউজ ফিচার থেকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তেমন বিশেষ ভিউ আপনি পাবেন না। এবং এর পাশাপাশি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাজেস্টেড ফিচার থেকে কীভাবে ভিউ আনবেন এটিও কিন্তু আপনার পক্ষে জানা সার্বিকভাবে সম্ভব নয়। অর্থাৎ একটি পপুলার ভিডিও যখন প্লে হচ্ছে সেই ভিডিওটির পরবর্তীতে ইউটিউবের দ্বারা আপনার ভিডিওটিকে কীভাবে আপনি রেকমেন্ডেশনে নিয়ে যাবেন এবং তার দ্বারা আপনি প্রচুর ভিউ জেনারেট করবেন, এই বিষয়টি জানাটাও বোঝাটাও সময় সাপেক্ষ বিষয়। একজন নতুন ইউটিউবারকে ধীরে ধীরে এই বিষয় সম্পর্কে নিজেকে ট্রেন্ড করতে হয় এবং নিজের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু সেই জায়গায় পৌঁছতে হয়, তবেই কিন্তু সাজেস্টেড ফিচার থেকে আপনি হিউজ ভিউ জেনারেট করতে পারবেন। সুতরাং বন্ধুরা, ইউটিউবের এই সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রাফিক সোর্স যেখান থেকে বড় ইউটিউবাররা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করে, একজন নতুন ইউটিউবারের জন্য এই ট্রাফিক সোর্সগুলি তেমন বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাই নেয় না। একজন নতুন ইউটিউবারের চ্যানেলের মধ্যে এই ট্রাফিক সোর্সগুলি তেমন বিশেষ পরিমাণে ভিউ এনে দেয় না। আর সেই জন্য একজন নতুন ইউটিউবারের জন্য কোন ট্রাফিক সোর্সটি সবথেকে গুরুত্বপূর্ণ, কোন ট্রাফিক সোর্স আপনার চ্যানেলের মধ্যে ভিউ এবং সাবস্ক্রাইবার এনে দিতে পারে, এটি জানা একজন নতুন ইউটিউবারের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন, যদি আপনার চ্যানেলটি সদ্য আপনি তৈরি করে থাকেন, যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্স না থাকে তেমন বিশেষ, যদি আপনার চ্যানেলে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের সংখ্যা কম থাকে, তাহলে আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রাফিক সোর্স হচ্ছে সার্চ ফিচার। বন্ধুরা, ইউটিউবের সার্চ ফিচার থেকেই একজন নতুন ইউটিউবার সবথেকে বেশি পরিমাণে ভিউ জেনারেট করতে পারেন। ইউটিউবের সার্চ ফিচার মানে ইউটিউবের যে সার্চ সেকশন রয়েছে যেখান থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক দর্শক প্রচুর সংখ্যক ভিডিওকে সার্চ করে টাইপ করে বের করে নিয়ে আসেন এবং দেখেন, এই সেকশনটি থেকেই আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ভিউ আনতে পারেন তাহলেই আপনি সবথেকে বেশি বেনিফিট পেতে পারেন। তার কারণ বন্ধুরা, অন্যান্য ট্রাফিক সোর্সগুলি যেহেতু আপনার চ্যানেলের ভিডিও সংখ্যা, আপনার চ্যানেলের ভলিউম, আপনার চ্যানেলের অ্যাক্টিভ অডিয়েন্স, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ইত্যাদি ইত্যাদি ম্যাট্রিক্সের উপরে নির্ভরশীল, সেখানে ইউটিউবের সার্চ ফিচারটি শুধুমাত্র আপনার চ্যানেলের এসইওর উপরে নির্ভরশীল। অর্থাৎ সঠিকভাবে যদি আপনি একটি ভিডিওর
টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখতে পারেন, তাহলেই একমাত্র আপনার ভিডিওর মধ্যে প্রচুর ভিউ জেনারেট হতে পারে সার্চ সেকশন থেকে। কিন্তু শুধুমাত্র সঠিক টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে সঠিক টপিককে নির্বাচন করাটাও অত্যন্ত জরুরি। আর ইউটিউবের সার্চ সেকশন থেকে ভিউ পাওয়ার জন্য ইউটিউবের সার্চ সেকশন থেকেই আপনাকে টপিক নির্বাচন করতে হবে। আপনার চ্যানেলে যা নিশ রয়েছে সেই নিশ অনুযায়ী আপনি ইউটিউবের সার্চ সেকশনে যে কোনো একটি টপিককে সার্চ করুন, আর তাহলেই দেখতে পাবেন ইউটিউব আপনার সামনে বেশ কতগুলি সাজেশন তুলে ধরছে। এই সাজেশনগুলিকে বা এই টাইটেলগুলিকে বলা হয় কিওয়ার্ডস। যদি এই কিওয়ার্ডসগুলির মধ্যে থেকে আপনি কোনো শর্টটেল কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে এই মুহূর্তে যেহেতু ইউটিউবে কম্পিটিশন লেভেল ভীষণ রকমের হাই, তাহলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ের শুরুর দিকে নাও থাকতে পারে, বা এই হাই কম্পিটিশানে আপনার ভিডিওটি হারিয়েও যেতে পারে। আর সেই জন্য যদি আপনার চ্যানেলটি নতুন হয়ে থাকে, তাহলে অবশ্যই এই সার্চ সেকশন থেকে একটি লং টেল কিওয়ার্ডকে আপনি নির্বাচন করুন, এবং শুরুর দিকে যে সমস্ত টাইটেলগুলি রয়েছে বা কিওয়ার্ডসগুলি রয়েছে, এই ধরনের কোনো লং টেল কিওয়ার্ড যেহেতু প্রচুর সংখ্যক দর্শক সার্চ করছেন, সেই জন্য ইউটিউব কিন্তু এগুলিকে সার্চ র্যাঙ্কিংয়ে শুরুর দিকে রেখেছেন। আর এই ধরনের টাইটেলের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে ডেফিনেটলি প্রচুর সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। আর সেই জন্য বন্ধুরা, ইউটিউবের সার্চ সেকশন থেকে যদি আপনি ভিউ আনতে চান, তাহলে ইউটিউবের সার্চ সেকশনে আপনার পছন্দ অনুযায়ী একটি টপিককে প্রাথমিক অবস্থায় সার্চ করে দেখুন, এবং ইউটিউব লং টেল কিওয়ার্ড হিসেবে কোন টাইটেলগুলিকে শো করছে সেগুলিকেই আপনার ভিডিও টাইটেল হিসেবে যুক্ত করুন। এবং এই সার্চ সেকশনে এর নিচের দিকে যে সমস্ত টাইটেলগুলি রয়েছে এগুলিকে আপনি আপনার ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে যুক্ত করতে পারেন, আর তাহলে আপনার ভিডিওর এসইও পার্সেন্টেজ অনেক বেশি হওয়ার সম্ভাবনাও বাড়বে, যার ফলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে শুরুর দিকে থাকার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যাবে। আর এভাবে যদি আপনি চ্যানেলের শুরুর দিনে ইউটিউবের এই সার্চ সেকশন থেকে টপিক নির্বাচন করে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন, তাহলে ইউটিউবের সার্চ সেকশন থেকেই প্রাথমিক অবস্থায় দর্শকরা যেমন আপনার ভিডিওর মধ্যে আসতে পারবে, ঠিক তেমনই আপনার চ্যানেলের সঙ্গেও পরিচিতি লাভ করবেন, এবং ধীরে ধীরে আপনার চ্যানেলকে তারা সাবস্ক্রাইবও করতে থাকবেন। আর এভাবে যখন গ্র্যাজুয়ালি আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ অডিয়েন্স এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকবে, ন্যাচারালি আপনার চ্যানেল থেকে যখন কোনো ভিডিওর নোটিফিকেশান দর্শকদের কাছে যাবে, স্বাভাবিকভাবে প্রচুর সংখ্যক নোটিফিকেশান থেকে বহু সংখ্যক ভিউয়ার্স আসবার সম্ভাবনাও বাড়তে থাকবে, এবং ধীরে ধীরে আপনার ভিডিওগুলির মধ্যে যখন ভিউ ইনক্রিজ হতে থাকবে এবং কোনো ভিডিও যখন ভালো পারফর্ম করবে, সেই ভিডিওটির এন্ড স্ক্রিনে আপনি অন্যান্য ভিডিওকে যুক্ত করে তার মাধ্যমেও প্রচুর ভিউ নিয়ে আসতে পারেন। আর এইভাবে যদি আপনি আপনার চ্যানেলের জন্য একের পর এক নতুন নতুন ট্র্যাফিক সোর্সকে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেলের মধ্যে কম বেশি 13-14টি ওয়ে দিয়ে আপনার চ্যানেলের মধ্যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসা শুরু হয়ে যাবে। আর এভাবে একটি চ্যানেল সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠে। শুধু শুরুর দিনে চ্যানেলের মধ্যে ভিউ এবং সাবস্ক্রাইবার আনার জন্য আপনাকে ট্র্যাফিক সোর্স স্ট্র্যাটেজিকে প্রপারলি মেনটেন করে যেতে হবে, আর তাহলেই নিশ্চিতভাবে সাফল্য পাওয়া যাবে ইউটিউবের প্ল্যাটফর্মে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।